আমরা সকলেই জানি যে ত্রিপুরা পুলিশের অন্তর্গত স্পেশাল এক্সিকিউটিভের ছয় হাজার পঁয়ষট্টিটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান নেওয়া হয়েছে এবং আমরা খুব শুনেছিলাম যে খুব দ্রুতগতিতে এগুলো অফারও দেওয়া হবে এবং নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন হবে বিধানসভার আগেই আমরা শুনেছিলাম বাট বিধানসভার পরে কিন্তু সেটা নিয়ে কোনো কথাবার্তা নেই একটা নীরব ভূমিকা পালন করে আছে তার মধ্যে দিয়ে আজকের প্রতিবেদনে উঠে এসেছে এটা সম্বন্ধে আওয়াজ উঠে এসেছে আশা করি যখন আজকের প্রতিবেদনে আওয়াজ উঠে এসেছে বিভিন্ন মহল থেকে যদি আওয়াজটা জোর কদমে উঠে তাহলে সরকার বাধ্য হবে সেই ছয় হাজার প্লাস স্পেশাল এক্সিকিউটিভের অফার ছাড়ার জন্য এবং তাদেরকে তৈরি নিয়োগ করার জন্য তাহলে আজকের প্রতিবেদনে কি উঠে এসেছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো আর তৎসঙ্গে তোমাদেরকে বলবো যদি সম্ভব হয় এটার উপরে তোমরা একটু আওয়াজ উঠাও এবং এটা ছড়িয়ে দাও হ্যাঁ বিভিন্ন অল ত্রিপুরার সকলের কাছে এটা ছড়িয়ে দিতে চেষ্টা করো যত বেশি এটা সকলের কাছে পৌঁছাবে তত গভর্নমেন্টের কান খারাপ হবে এবং গভর্নমেন্ট এটা সম্বন্ধে কিছু একটা পদক্ষেপ নেবে ঠিক আছে চলো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো বিভিন্ন গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশন বেলটিকে প্রেস করে রাখবে ঠিক আছে চলো আজকের প্রতিবেদন কী উঠেছে দেখো ছয় সহস্রাধিক পুলিশ এক্সিকিউটিভ নিয়োগ বন্ধে কর্মপ্রার্থীরা হতাশ এখানে বলা হয়েছে চব্বিশ জুলাই দু হাজার তেইশ সালের বিধানসভা ভোটের আগে স্বরাষ্ট্র দপ্তর ছয় হাজার পঁয়ষট্টি জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করার জন্য ইন্টারভিউ নেয় দপ্তর রাজ্যের হাজার হাজার যুবক যুবতী থানাগুলির মাধ্যমে ইন্টারভিউ প্রক্রিয়া অংশ নেয় স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করার জন্য অর্থ দফতরের অনুমতি নিয়ে দু সালের ১৩ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে ষোলো নভেম্বর পুনরায় বিজ্ঞপ্তি জারি করে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয় দু সালের ডিসেম্বর মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে বেশ জোরের সঙ্গে বলেছিলেন রাজ্যের মন্ত্রীরা বিধানসভা নির্বাচনের মুখে প্রচুর ছেলে মেয়ে চাকরির আশায় ইচ্ছার বিরুদ্ধে হলেও শাসক দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে শুরু করে ডিসেম্বর মাসে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি বিধানসভা ভোট পর্ব মিটে যাওয়ার পাঁচ মাস পরেও পুলিশ এক্সিকিউটিভ নিয়োগ নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই অন্যদিকে কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রাজ্যের থানাগুলি রাজ্যের স্বাভাবিক আইন শৃঙ্খলা রক্ষা করতেও পুলিশ ব্যর্থতার মূলে রয়েছে কর্মী স্বল্পতা ছয় হাজার পদে পুলিশ এক্সিকিউটিভরা কবে নাগাদ নিয়োগপত্র পাবে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা সূত্রের খবর বিধানসভা ভোটের আগেই শাসক দলের বিভিন্ন মণ্ডলে মণ্ডলে তৈরি হয়েছে চাকরির তালিকায় বিধানসভা ভোটের আগে মণ্ডলস্তরের নেতারা চাকরি প্রার্থীদের গোপনে ডেকে বিজিবি ফের ক্ষমতায় এলে তাদের চাকরি নিশ্চিত বলে বিধানসভা ভোটের নামে টাকা পয়সা আদায় করে সেই টাকা মণ্ডল স্তরের নেতারা নিজেদের পকেটে ভারী করছেন বলে অভিযোগ বিধানসভা ভোটের ফলাফল বেরোবার পাঁচ মাস পরেও চাকরি না পাওয়ায় স্বাভাবিকভাবে হতাশ চাকরি প্রার্থী যুবক যুবতীরা মুখ্যমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সময়ে সময়ে পুলিশকে করার নির্দেশ দিলেও পর্যাপ্ত পরিমাণে পুলিশকর্মী না থাকার দারুণ পুলিশ রাজ্যের স্বাভাবিক আইনশৃঙ্খলা রক্ষা করতে পারছে না অ্যাকচুয়ালি আমরা জানি ত্রিপুরা পুলিশ কনস্টেবলেরও খুব শর্টেজ রয়েছে মোট কথা আরক্ষা দপ্তরের অন্তর্গত কর্মী কিন্তু সব স্তরের কর্মীরই কিন্তু শর্টেজ রয়েছে তাহলে আমরা ওয়েট করি এবং দেখি কবে নাগা ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ত্রিপুরা পুলিশ এক্সিকিউটিভের নিয়োগ সম্পন্ন করে ত্রিপুরা সরকার আমি তোমাদের কাছে এটা বলবো যে তোমরা যদি সম্ভব হয় এটা নিয়ে সকলে আওয়াজ উঠাও তাহলে সেটা ত্রিপুরা সরকারের কাছে পৌঁছবে এবং সরকার বাধ্য হবে সেই নিয়োগ প্রক্রিয়াটা অতি দ্রুত সম্পন্ন করার জন্য আর তার মধ্যে যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো হ্যাঁ আজকের জন্য এতটুকুই নেক্সট কোনো আপডেটে দেখা হবে থ্যাংক ইউ সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ মাতরম